আপনি সৌদি আরব যাবেন নাকি দুবাই ওমান কাতার যেখানেই যেতে চান আর যে এয়ারলাইন্সেরই টিকিট কাটতে চান ধরে নিতেই হবে ওয়ান ওয়ে যাত্রায় আপনাকে গুনতে হবে লাখ টাকার উপরে এমনই নৈরাজ্য চলছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য যাত্রার বিমান টিকিট নিয়ে অথচ এসব গন্তব্যে যারা যায় তাদের প্রায় সবাই প্রবাসী শ্রমিক দেশে আসা রেমিট্যান্সের সবচেয়ে বড় যোগানদাতা এবার এই সংকট সমাধানে ভুক্তভোগীরা দ্বারস্থ হয়েছেন উচ্চ আদালতের যেখানে আসা অভিযোগ নিয়ে আইনজীবীরা বলছেন অদৃশ্য এক সিন্ডিকেটের জালে বন্দী বিমান টিকিটের সিংহভাগ আমরা আদালতের সামনে যেটি নিয়ে আসার চেষ্টা করব বিমান ভাড়া নিয়ে যা হচ্ছে এটি সিন্ডিকেটই কোনো একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ তারা অগ্রিম টিকিট কিনে নিয়ে রাখছেন অধিক সংখ্যক টিকিট দেখা যাচ্ছে যে বুকিংগুলো যে নামে দেয়া হচ্ছে শুরুতেই শেষ পর্যন্ত তারা ট্রাভেল করছেন না তবে সিভিল এভিয়েশনের দাবি ভাড়া কেন কমছে না তা জানতে চাওয়া হয়েছে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর কাছে করা হয়েছে সতর্ক যদিও দায় নিতে নারাজ ফ্লাইট অপারেটররা রেজিস্টার্ড এয়ারলাইন্সগুলো আছে তাদের সাথে বসে আমরা এই ব্যাপারে আমাদের ডিসস্যাটিসফ্যাকশনটা আমরা প্রকাশ করেছি তারা কেন ভাড়াটা বাড়িয়েছে এটা আমাদেরকে জাস্টিফাই করার জন্য তাদেরকে আমি অনুরোধ করেছি আর যদি না হয় আমরা একটা কঠোর ব্যবস্থা নিতে পারি অবস্থানে যেতে পারি বলে তাদেরকে আমরা সতর্ক করেছি অপারেটরদের উপর দায় দেওয়ার তো কোনো সুযোগ নাই বিকজ অপারেটররা তো তারা এটা কমার্শিয়াল ফ্লাইট অপারেট করছে তারা তো এটা তো কোনো চ্যারিটি ফ্লাইট না এয়ারলাইন্সগুলোর দাবি করোনার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা কোভিডকালীন সময় খালি এয়ারক্রাফট চলে গেছে তখন সেই সময় কিন্তু তাদেরকে লস করতে হচ্ছে একটা সিটের জন্য যদি পাঁচজন ডিমান্ড থাকে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৫টি রুটে ৭ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু মোট চাহিদার তুলনায় বিমানের আসন ক্যাপাসিটি খুবই কম হওয়ায় তার প্রভাব বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিটে পড়ছে যৎসামান্যই जुबैर फैसल समय संबाद ढाका।